সারগাছি রামকৃষ্ণ মিশনে শুরু হলো কৃষি সমৃদ্ধি মেলা ও জাতীয় স্তরের কর্মশালা। কৃষি মেলার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের স্টল। কৃষকদের নতুন চাষের দিশা দেখাতে 3 দিন ধরে চলবে কৃষকদের নিয়ে কর্মশালাও। কৃষিভিত্তিক জেলা মুর্শিদাবাদ, আর এই জেলার অধিকাংশ কৃষকই গ্রামীণ এলাকার। সেই কৃষকদের সচেতনতার লক্ষ্যে সারগাছি ধান্যবঙ্গ কৃষি বিজ্ঞান কেন্দ্রের আয়োজনে শুরু হলো কৃষি সমৃদ্ধি মেলা। রামকৃষ্ণ মিশন সারগাছিতে শুক্রবার থেকে শুরু হলো কৃষি সমৃদ্ধি মেলা ও জাতীয় স্তরের কর্মশালা। বিভিন্ন ফসল চাষ, মাছ চাষ, পশুপালন সহ বিভিন্ন বিষয়ে সারা দিন ধরে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি মেলায় বিভিন্ন স্টল ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 3 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। কৃষি সমৃদ্ধি মেলা আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠান করছি। বিভিন্ন বিজ্ঞানী এসেছেন, ন্যাশনাল লেভেলের আইএসিআর এর বিজ্ঞানীরা। বিশেষ করে চাষ, মাছ, পশুপালন, উদ্যান তৈরি করা, গঠন ইত্যাদি বিভিন্ন ধরনের সাবজেক্টের ওপরে এরা সারাদিনব্যাপী চাষিদের এবং চাষি বাড়ির মায়েদের বিভিন্ন ধরনের শিক্ষা দিচ্ছেন। 3 দিন ধরে প্রদর্শনীর পাশাপাশি চাষিদের নিয়ে চাষবাদ বিষয়ে আলোচনা করবেন দেশের কৃষি বিজ্ঞানীরা। কিভাবে বিকল্প চাষ করে চাষিদের নতুন আয়ের দিশা দেখানো যায়, সেটাই লক্ষ্য কৃষি বিজ্ঞানীদের। আমাদের প্রতি বছরই এই মেলার ভাবনাটাই থাকে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, সমন্বিত চাষ। এই সমন্বিত চাষের ভাবনা আমাদের মাথায় এসেছে শ্রীরামকৃষ্ণের ভাবনা, সমন্বিত ভাবনার থেকে। এবং আমরা এই মেলায় যে প্লেনারি সেশনগুলো রাখি কর্মশালায়, বিভিন্ন প্লেনারি সেশন থাকে। এবার যেমন আছে কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের একটা প্রোগ্রাম আছে, যেখানে নারকেল চাষ সম্পর্কে এবং ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের ক্ষেত্রে নারকেল কি ভূমিকা পালন করতে পারে নারকেল চাষ, সেটা নিয়ে আলোচনা হবে। এছাড়াও অর্কিড নিয়ে আলোচনা চক্র আছে। এবার মেলা চতুর্থ বর্ষে। গত 2 বছর করোনার জেরে বন্ধ ছিল কৃষি সমৃদ্ধি মেলা। জেলার বিভিন্ন জায়গা থেকে কৃষকরা অংশ নিয়েছেন এই কৃষি মেলায়।